নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। হারানো সুর, পুরানো দিন, হারমোনিয়াম যখন ডোয়ারকেন। লেখা আবির কর, পাঠ বৈজয়ন্ত চক্রবর্তী। হারমোনিয়াম আদতে পাশ্চাত্যের একটি যন্ত্র। ১৯ শতকের প্রথম ভাগেই খ্রিস্টান মিশনারিদের হাত ধরেই রিড অর্গ্যানের প্যাডেল হারমোনিয়াম এসে পড়ে আমাদের মহানগরে। সেই পশ্চিমী যন্ত্রকে নানা উদ্ভাবনী শক্তি দিয়ে নানা পরীক্ষা নিরীক্ষার ফলে রিডবোর্ড, কিবোর্ড আর বেলোর নকশায় প্রভূত পরিবর্তন এনে এদেশীয় করে তোলার নেপথ্যে যে নামটি উজ্জ্বল হয়ে আছে তা হল ডোয়ারকিন। হারমোনিয়াম নিয়ে অনুসন্ধানী মাত্রই জানেন ডোয়ারকিন ফ্লুট ও পরবর্তীতে ডোয়ারকিন হারমোনিয়ামের নামটি। এই ডোয়ারকিন নামটির উৎপত্তি দ্বারকিন থেকে। আবার দ্বারকিন শব্দের মূলে আছেন দ্বারকানাথ নামের এক উদ্যোগী বাঙালি, পুরো নাম দ্বারকানাথ ঘোষ। ১৮৪৭ সাল দক্ষিণ চব্বিশ পরগনার সুখদেবপুরে এক সাধারণ পরিবারে জন্মান দ্বারকানাথ। খুব কম বয়সে বাবাকে হারিয়ে জীবন জীবিকার টানে এসে দাঁড়ালেন কলকাতায়। কলকাতায় তখন হাতে গোনা দু চারটে বাদ্যযন্ত্রের দোকান, এর মধ্যে অন্যতম ডালহাউসি স্কোয়ারে হ্যারল্ড অ্যান্ড কোং। অদূর ভবিষ্যতে যে বাঙালি বাদ্যযন্ত্রের বাণিজ্যিক ক্ষেত্রে সম্ভাব্য প্রথম ভারতীয় ব্যক্তি, সেই দ্বারকানাথ ঘোষের রুটিরুজির সংস্থান হল এই হ্যারল্ড কোম্পানিতে। মাসিক বেতন ১০ টাকা। পিয়ানো টিউনিং আর অন্যান্য বাদ্যযন্ত্রের মেরামতিতে মগ্ন হলেন দ্বারকানাথ। ১৮৬৫ থেকে ১৮৭৫ টানা ১০ বছর দ্বারকানাথের কর্মকুশলতা ও সততায় মুগ্ধ হয়ে হ্যারল্ড অ্যান্ড কং এর বড় সাহেব তাকে পরামর্শ দিলেন বাদ্যযন্ত্রের দোকান খোলার। কিন্তু মূলধন তারও সমাধান করলেন ওই বড় সাহেব। বিলেতে তার বন্ধু রিচার্ড ডকিন্স মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাপ্লায়ার, তার কাছ থেকে প্রাথমিকভাবে ধারে বাদ্যযন্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রপাতি আনার যোগাযোগ করে দিলেন। ১৮৭৫ দ্বারকানাথ ঘোষের নিজস্ব দোকান শুরু হল ২ নম্বর লোয়ার চিতপুর রোডে, নাম হল ডি ঘোষ অ্যান্ড সান। বছর তিনেকের মধ্যে দ্বারকানাথ তার ডি ঘোষ অ্যান্ড সানের ঠিকানা বদলালেন। স্থান বদল করে এলেন ৬ নম্বর লোয়ার চিতপুর রোডে। সে ঠিকানা থেকেও ঠাঁই নাড়া হলেন কয়েক বছরের মধ্যে। নতুন ঠিকানা হল বউবাজার স্ট্রিট। আর এই সময়কালেই পড়াশোনার জন্য কলকাতায় আসছেন আরেক গান বাজনা প্রেমী যুবক, যাকে আমরা শুধুমাত্র শিশু সাহিত্যিকের ঘেরাটোপেই চিনলাম। তার নাম উপেন্দ্র কিশোর। হ্যাঁ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। সম্ভবত তখনও এককালের বিশ্বস্ত কর্মচারী দ্বারকানাথ তার পুরনো কর্মস্থল বেমালুম ভুলে যাননি। সেই হ্যারল্ড অ্যান্ড কোং এর দোকানে বেহালা সারাতে এসে আলাপ হল দ্বারকানাথের সঙ্গে উপেন্দ্র কিশোরের। উভয়ই সুরের সাধক, তাই দ্বারকানাথ বয়সে যথেষ্ট বড় হলেও মনের মিল হতে সময় লাগল না, শুরু হল এক নতুন অধ্যায়। দ্বারকানাথ এক উদ্যমী কারিগর আর তার প্রায় অর্ধেক বয়সী উপেন্দ্র কিশোর প্রেসিডেন্সির ছাত্র। কিন্তু তার মনের মধ্যে জেগে ওঠার অপেক্ষায় আছে সুর ও সাহিত্য। বেহালা বাজাতে ভালোবাসেন, হারমোনিয়াম নিয়েও আছে আগ্রহ। দ্বারকানাথের ডি ঘোষ অ্যান্ড সানের ঠিকানা বদলানোর শেষ নেই, অন্যদিকে তার বাদ্যযন্ত্র নিয়ে পরীক্ষা নিরীক্ষারও শেষ নেই। অনুমান করা যায় ১৮৮১-৮২ সাল নাগাদ বউবাজার স্ট্রিটে ঠিকানা বদলের সময় বদলে গেল ডি ঘোষ অ্যান্ড সান সাবেকি নামটি। সাহেবী নামকরণ হল ডোয়ারকিন অ্যান্ড সান। বিদগ্ধজনেদের স্মৃতি ও তথ্যসূত্র জানাচ্ছে ডোয়ারকিন নামের নেপথ্যে ছিলেন উপেন্দ্র কিশোর, আর এই নামেই হল বাজিমাত। ডোয়ারকিন নামের বিশ্লেষণও খুব মজাদার। বিলেট থেকে রিচার্ড ডকিন্স যন্ত্রপাতি সাপ্লাই দিচ্ছেন, আর কলকাতার বিক্রেতা হলেন দ্বারকানাথ ওরফে দ্বারকা। মিলেমিশে দ্বারকা প্লাস ডকিন্স দ্বারকিন, এর পর সাহেবী উচ্চারণে ডোয়ারকিন। আর ব্যবসা বুদ্ধি বলে যে কোনো পণ্য ও পশরায় বিদেশি গন্ধ থাকলেই বাঙালি কুপকাত। ব্যাস জমে গেল ব্যবসা। বাদ্যযন্ত্রের বিষয় ততদিনে হাত যশ করে ফেলেছেন দ্বারকিন ঘোষ। উপেন্দ্র কিশোরের সূত্রে ঘনিষ্ঠতা বেড়েছে ব্রাহ্ম সমাজের সঙ্গে ও তৎসহ আলাপ জমে উঠেছে ঠাকুরবাড়ির অন্দরেও। যদিও অভিজাত ঠাকুরবাড়িতে হারমোনিয়াম ততদিনে পুরনো। ১৮৬০ সালেই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর একটি নাটকে হারমোনিয়াম ব্যবহার করে তার সূত্রপাত ঘটিয়েছেন। যদিও ঠাকুরবাড়ি ব্যবহৃত সেই হারমোনিয়াম হল প্যাডেল হারমোনিয়াম, হাতে বেলো করা নয়, চেয়ারে বসে পায়ে প্যাডেল করে বাজাতে হতো সেই হারমোনিয়াম। পশ্চিমী ঢঙের সেই হারমোনিয়াম শোভা পেত ব্রাহ্ম সমাজে, ঠাকুরবাড়ির মতো হাতে গোনা কিছু বনেদি পরিবারে। শুধুমাত্র কারবারই নয়, শিল্পীর ছাঁদে গড়া কারিগরি বিদ্যা দিয়ে ১৮৮৪তে দ্বারকিন ঘোষ সেই প্যাডেল হারমোনিয়ামের আমূল সংস্কার ঘটালেন।
রিডবোর্ড কিবোর্ড বেলন নকশার পরিবর্তন ঘটিয়ে অনেক সহজ সরল ও সুরের সুগম্য করে তুললেন তাকে। আর পায়ে প্যাডেল নয়, মাটিতে বসে বাঁ হাতে বেলো বাজিয়ে হারমোনিয়াম বাজানোর সুখ এনে দিলেন তিনি। ঘরে ঘরে সমাদৃত হলো সেই হারমোনিয়াম। অবস্থাপন্ন মধ্যবিত্ত বাঙালির বৈঠকখানাতেও সুর ও তরঙ্গ ছড়িয়ে দিল ডোয়ার্কিন ফ্লুট। উৎসাহিত হলেন স্রষ্টা। আর বিলেতের মুখাপেক্ষী নয়, নারকেলডাঙায় নিজের বাড়িতেই খুলে ফেললেন বাদ্যযন্ত্রের কারখানা। উপেন্দ্রকিশোর তো ছিলেনই, সুরের নতুন সখা হয়ে এলেন ঠাকুরবাড়ির নতুন দাদা জ্যোতিরীন্দ্রনাথ। তিনি ছিলেন ভালো হারমোনিয়াম বাদক। তিনিই সার্টিফিকেট দিলেন ডোয়ার্কিন ফ্লুটকে। বললেন এর আওয়াজ খুব জোরালো, ইংরেজি যন্ত্রেও এই আওয়াজ সচরাচর দেখা যায় না, এটি কনসার্টের পক্ষে খুব উপযোগী। শুভাকাঙ্ক্ষী হিসেবে জানালেন আওয়াজ একটু বেশি তীব্র আর একটু মধুর হলে ভালো হতো। ডোয়ার্কিন আরও উঠে পড়ে লাগলেন তার হাতের যন্ত্রকে আরও সুমধুর করে তুলতে। সফলও হলেন, প্রশংসা লাভ করলেন প্রথম হারমোনিয়াম সংক্রান্ত গ্রন্থের লেখক ডক্টর অফ মিউজিক সৌরীন্দ্রমোহন ঠাকুরের। প্রশংসা জানিয়েছেন সরল হারমোনিয়াম সূত্রের গ্রন্থ প্রণেতা দক্ষিণাচরণ সেন মহাশয়। এমনকি শংসাপত্র এসে পড়ল সেই সময়ের ঠাকুরবাড়ির নব্য প্রতিভাধর রবি ঠাকুরের। 1888 তিনি লিখলেন, আপনাদের ডোয়ার্কিন ফ্লুট পরীক্ষা করিয়া বিশেষ সন্তোষ লাভ করিয়াছি। ইহার হাপড় অতি সহজে চালানো যায়, ইহার স্বর প্রবল ও সুমিষ্ট, ইহাতে অল্পের মধ্যে সকল প্রকার সুবিধা আছে। দেশীয় সঙ্গীতের পক্ষে আপনাদের এই যন্ত্র যে বিশেষ উপযোগী তাহাতে সন্দেহ নাই। আমি এই যন্ত্র ক্রয় করিতে ইচ্ছা করি, আমাকে ইহার মূল্য লিখিয়া পাঠাইবেন।